ছোটবেলায় সব সময় দেখতাম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ চলছে। এর কারণ কিছু বুঝতাম না। আমার বয়স তখন 7 বছর। ঠাকুমা যে বাবার মা এটা অনেকদিনই বুঝেছিলাম, কিন্তু মা ছেলেকে অমনি করে যে দিন নেই রাত নেই বকে তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পায়নি। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুরানো কথা। গল্প পাঠে আমি জেসমিন। গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। বুড়ো মানুষে যে অমনি করে তাও তো নয়, কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুরমার চেয়েও বেশি বয়সের। দিদিমার মাথার চুল পেকেছিল, ঠাকুরমার মাথার চুল তখনও অনেক কাঁচা। কিন্তু কই, দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন, কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে। তবে কেন ঠাকুরমা এরকম করেন আমার বাবাকে? মাঝে মাঝে একথা ভেবেছি, কিন্তু 7 বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতাম না, বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াতও না। দিদিমার কাছে আমি অনেক সময় থাকতাম। তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয়, অনেকখানি সময় লাগতো সেখানে পৌঁছাতে। সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছাবার আগে রোদ রাঙা হয়ে আসত, বাদুড়ের দল ডানা ঝটপট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত, নদীর জলে নৌকার ধারে ভুস ভুস করে শুশুকেরা ডিগবাজি খেয়ে ডুব দিত। এসব অনেক ছেলেবেলাকার কথা। তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে। সেখান থেকে অনেক দিন আমরা চলে এসেছিলাম, আর কখনো যাইনি। দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই, ম্যালেরিয়ায় জনহীন স্ত্রীহীন হয়ে গিয়েছে শুনেছি বহুদিন কলকাতার বাসিন্দা। এখন সেসব জায়গায় যেতে ভয় করে, বিশেষ করে এখন যখন বয়স হয়েছে সাবধানে থাকাই ভালো। দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো, যখনই দেশের বাড়ির ডালিম গাছটা, তার পাশে লম্বা পেঁপে গাছটা, তার পাশে পুরানো পাতকুয়া ও গোয়ালঘরটার ছবি মনে আসে, সঙ্গে সঙ্গে অমনি মনে আসে আমার মায়ের খুব অস্পষ্ট একটি ছবি। ওদের সঙ্গে মা যেন জড়ানো আছেন। কি ভালোই বাস্তব মাকে, জীবনে অত ভালো কাউকে বাসিনি, বাঁচতে পারবও না। মায়ের সম্বন্ধে আমার অতি শৈশবকালের যে ছবিটি জাগে তাতেও দেখি ঠাকুমা মাকে অনেক কষ্ট দিতেন, মাকে শক্ত কথা বলতেন অকারণে। ছেলে মানুষ হলেও আমি তা বুঝতাম, বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ইনস্টিংক্ট দিয়ে বুঝতাম। তার একটা মস্ত কারণ, মার প্রতি ছিল আমার গভীর দরদ ও সহানুভূতি, একই রক্ত একই মাংস আমার গায়ে, আমার চেয়ে মায়ের দুঃখ বুঝবে কে? একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতো। আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরে আর একজন কাদের বাড়ি ছিল, একটা খুব বড় ঝাঁকড়া লিচু গাছ ছিল তাদের বাড়ির বাইরের উঠোনে। বিকেলবেলাটায় আমি ও আরও অনেক ছেলে লিচু তলায় খেলছিলাম, এমন সময়ে আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন, ভানু খাবার খাবি আয়। খেলা ফেলে ছুটে গেলুম খেতে। সদর দরজার ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয়। দুদিকের কাঠে হাত দিয়ে দাঁড়িয়েছেন, পরনে সাদা শাড়ি, মুখে হাসি, দরজার কভার জোড়া সেকেলে ধরনের মোটা পেরেকের গুল বসানো, পাশে ছোট একটি চালা ঘরে খড় বিচারি থাকত। মা খেতে দিলেন মুড়ি মেখে, বেতের ছোট্ট ধামাতে মুড়ি নিয়ে খেতে বসেছি। এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুমা ফিরলেন জল নিয়ে, এবং আমার হাতে মুড়ির ধামি দেখে মাকে বকুনি ও গালাগালি শুরু করলেন। ঠিক কথাগুলো মনে নেই, কিন্তু তার মোট মর্ম এই যে বাড়িতে ওবেলা পুরু ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে তিনি রুটি খেয়েছিলেন, তার পাতে রুটি তরকারি রয়েছে, সেই পাতের রুটি তরকারি আমার জন্যই ঢাকা দিয়ে রেখে দিয়েছেন ঠাকুমা, ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না। তখন এরই মধ্যে মুড়ির ঘড়া পেড়ে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি?
আমায় বললেন, রাখ মরি, পাঁচ ছখানা রুটি পড়ে রয়েছে পাতে, ওগুলো উঠবে কি করে? পরের পাতের ঘাঁটা জিনিস খেতে আমার ঘেন্না করে, কিন্তু ঠাকুমার ভয়ে কিছু বলতে পারলুম না। ঠাকুরমার ঢাকা খুলে পাতের খাবার আমায় খেতে দিলেন। খাবার সময়ে আমার কান্না এলো মায়ের কথা ভেবে। মিথ্যে মিথ্যে ঠাকুরমা মাকে বকলেন কেন? মা হয়তো জানতো না পাতের খাবার ঢাকা আছে। ভাবলুম মায়ের প্রতি এমন একটা কিছু দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয়। কিন্তু চার বছর তখন আমার বয়স, না পারি কথা গুছিয়ে বলতে, না পারি কিছু বোঝাতে। হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলাম। এছাড়া সহানুভূতি দেখানোর অন্য কোনো উপায় আমার জানা ছিল না। মধ্যে কিছুদিনের কথা আমার তত মনে পড়ে না। আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন মার খুব অসুখ। কি অসুখ জানতাম না তখন। নিচের একটা ঘরে মা থাকতেন। আমাকে মার কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিল, কিন্তু আমাকে ধরে রাখা সোজা কথা নয়। ফাঁক পেলে আমি মার ঘরে ঢুকতাম, খানিকক্ষণ ধরে মার সঙ্গে কী সব কথা কইতাম, তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত। ঠাকুমার কাছে বকুনি খেতে হতো ও ঘরে যাওয়ার জন্যে। এরকম চলল দুদশ দিন নয়, অনেক অনেক দিন। কতদিন তা আমার জানবার বয়স হয়নি, মোটের ওপর অনেক দিন। এখন মনে হয় সাত আট মাসের কম নয়। একদিন শুনলাম মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুমার ঝগড়া হচ্ছে। ঠাকুমা বলছে, ওর পেছনে পয়সা খরচ করে কি হবে? আমার ছেলে মেয়েগুলো কি পথে দাঁড়াবে? সংসারের টাকা দিয়ে দামি দামি ওষুধ এলো কত এই কম আসে, তাতে কিছু যখন হলো না তখন আর আমি বেশি টাকা খরচ করতে দেব না। বাবা বলছেন, তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে? ঠাকুরমা বললেন, চিকিৎসা কম হয়নি কিছু, এখনও তো চিকিৎসার ত্রুটি নেই, কিন্তু আর আমি তোমায় টাকা দেবো না, যে বাঁচবে না তার পিছনে আর কেন টাকা খরচ বাবা। সেদিন বুঝলাম মায়ের অসুখ খুব গুরুতর। মন খুব খারাপ হয়ে গেল। সমস্ত বাড়ির মধ্যে আমার মন টানে কেবল মায়ের ঘরে। যখন মন খারাপ হয় মার কাছে গেলে সব দুঃখ চলে যায়, কিন্তু সেখানে যখন তখন যাবার জো নেই, লুকিয়ে যেতে হবে, নইলে ঠাকুরমাকে পিসিমা বলে দেবেন। ছোট পিসিমা আমায় কোলে করে পুকুর ধারে নিয়ে যাবে চলে, ওদের সঙ্গে আমি তো জোরে পারি না। পুকুর ধারে বড় চাঁপা ফুলের গাছ আছে, তার তলায় ছোট পিসিমা আমায় নিয়ে গিয়ে বলতো, ওরকম যেও না যখন তখন ও ঘরে, যেতে নেই, এখানে বসো। মা ছাড়া সংসারটা আমার কাছে ফাঁকা। মা ছাড়া আর কিছু বুঝি না, আর কাউকে ভালো লাগে না, কেবল দিদিমা ছাড়া। দিদিমা নিতান্ত গরিব, আমার মা তাঁর একমাত্র মেয়ে। মাঝে মাঝে তিনি যখন এসে আমাদের বাড়িতে থাকতেন, রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সদা সর্বদা। তিনি যেন এসে হতেন আমাদের বাড়ির রাঁধুনি। মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন, এবং রোগীর সেবা করবার জন্য তিনি ছাড়া আর লোক ছিল না। মায়ের খাওয়ার আলাদা একখানা থালা, গেলাস ও বাটি ছিল। দিদিমা থালা বাটি রান্নাঘরের দাওয়ায় পেতে দাঁড়িয়ে থাকতেন মায়ের ভাতের জন্য। মায়ের ঘরে থাকতেন বলেই বোধ হয় ইদানিং তাঁকেও আমাদের ঘরে দৌড়ে উঠতে দেওয়া হতো না। মায়ের ঘরে দিদিমা যা কিছু করবার সব করতেন, এজন্য তাকে কেউ ছুঁত না। তিনি ভাত খেতেন রান্নাঘরের দাওয়ায় বসে, নয়তো উঠোনের পেয়ারা তলায় বসে। তিনি থাকতেন এ বাড়িতে চোর হয়ে। মায়ের অসুখের ওষুধপত্র নিয়ে কথা বলতে যেতে ঠাকুমার কাছে তাকে কতবার বকুনি খেতে হয়েছে। ঠাকুরমা বলতেন, অত যদি দরদ মেয়ের ওপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসাপত্র করাও গে, জামাইকে তো দিনরাত জপাচ্ছ হুগলি থেকে ডাক্তার আনতে, পয়সা দেবে কে? তোমার কি একটা মোটে মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছ? আমার এখনো আইবুড়ো মেয়ে ঘরে, তোমার মেয়ের জন্য তাকে তুমি জলে ভাসিয়ে দিতে পারি না? যে কটা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘর বর দেখে দিতে, তে তোমার মেয়ের ভাগ্যে বাবু যা থাকে থাক। দিদিমাকে কতদিন পুকুর ঘাটের চাঁপাতলায় বসে একা হাপুস নয়নে কাঁদতে দেখেছি। এরকম কতদিন যে কাটল, কতদিন যে মায়ের ঘরে যেতে পারলাম না। মা দিন দিন যেন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন। মায়ের ঘরের দোর সর্বদাই বন্ধ। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখতুম মা একা ঘরের মধ্যে বিছানায় অঘোর হয়ে অচৈতন্য শুয়ে। দিদিমা হয়তো
মায়ের ছাড়া কাপড় নিয়ে কাঁচতে গিয়েছেন। আমি আস্তে আস্তে ডাকতাম, মা, ও মা। তারপর দৌড় ঠেলে ঘরে ঢোকার চেষ্টা করতুম। অমনি ছোট মিসিমা কোথা থেকে এসে আমায় ছো মেরে ফিরিয়ে নিয়ে যেতেন। বাবা, কি দোষী ছেলে, একদণ্ড যদি চোখের আড় করবার জো আছে, ঘুরছেন সর্বদা মার কাছে যাবার জন্য, বারণ করে দিয়েছি না তোমায়? ঠাকুরমা চেঁচিয়ে বলে উঠতেন, দে আচ্ছা করে দোহা কষিয়ে, পরের হোলা খাই বন পানে ধাই, যতই করো ছেলে সর্বদাই মা মা আর মা। বড় পিসিমা মাকে সত্যিকার ভালোবাসতেন, তার বিয়ে হয়েছিল এই গাঁয়েই। পিসিমশায়ের অবস্থা বোধ হয় ভালো ছিল না, বড় পিসিমাকে ভালো কাপড় চোপড় পরতে দেখিনি কোনো দিন। ঠাকুমার সঙ্গেও বোধ হয় তার তেমন ভাব ছিল না, তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসতেন। দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কেউ ঢুকত না। বাবার কোনো কথা বলবার জো ছিল না, মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললে ঠাকুমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত। একদিন সকালে উঠেই শুনলাম ঠাকুরমাতে আর বাবাতে তুমুল তর্ক চলছে। ঠাকুরমা বলছেন, চন্দ্রায়ণ প্রাচীতি না করলে আমার বাড়িতে অকল্যাণ হবে, তোমার বউ তো একা নয়, আমার আরও লোকজন নিয়ে ঘর কন্ডা করতে হয়, পুরুত ঠাকুর বলে গিয়েছেন প্রাচীতির করাতে হবে এই একাদশী দিন। বাবা বলছেন, বলো কি মা, ও কালো বলেছে। হ্যাঁ গো, আমি বাঁচবো তো। আমি বলেছি, কেন বাঁচবে না, এবার ডাক্তার বলেছে সেরে উঠবে, চন্দ্রায়ণের নাম শুনলেই ও ভয়ে খুন হয়ে যাবে, যার এখন হয়তো বাঁচবার ইচ্ছা, তাকে কি করে প্রাচীতির করানো যায় মা, ও তাহলে ভয়ে মরে যাবে মা। ঠাকুরমা বললেন, আর এমনি যেন বাঁচবে, দুদিন আগে আর দুদিন পাছে, তো লজ্জা করে না বইয়ের কথা বলতে, আমার সামনে মুখের লাগাম আলগা করে দিয়েছে যে একবারে, এক কড়ার মুরদ নেই, আবার কথাবার্তা শুনে গুণধর ছেলের, সোজা কথা বলে দিচ্ছি, প্রাচীতির না হলে ওই রোগের মড়া কেউ বার করতে আসবে না ঘর থেকে। বাবা বললেন, চুপ চুপ, শুনতে পাবে ও ঘর থেকে। আচ্ছা মা, তোমার কি একটু দয়াও হয় না, ও মরণের ভয়ে কালি হয়ে যাচ্ছে, দুবেলা একে ওকে বলছে, আমি বাঁচবো তো, আর তুমি কি বলে ওর কানের কাছে? এর উত্তরে ঠাকুমা চিৎকার করে বিপরীত কাণ্ড বাঁধিয়ে তুললেন। যাই হোক, বাবার কোনো কথা বোধ হয় খাটল না, কারণ একদিন মায়ের ঘরে কী সব পুজো আচ্চার জোগাড় হলো, পুরুত ঠাকুর এলেন ও পাড়া থেকে, তিনি কালীর বাবা, আমি তাকে চিনি, কালী আমাদের সঙ্গে খিড়কি বাগানে কত খেলা করেছে, ভারী ছুটতে পারে, তার সঙ্গে ছুটে কেউ পারি না আমরা, সে এখন এখানে নেই, তার মামার বাড়িতে গিয়েছে। বড় পিসিমা বলছিলেন হরি গয়লানের কাছে, সে আমাদের দুধ যোগান দেয়। আহা বলছি, পুরুত আসছেন, তোমার একটা সস্তেন করতে হবে কি না, বউয়ের মুখ ভয়ে এতটুকু হয়ে গিয়েছে, বলছে, কেন ঠাকুরজি, তবে কি আমি আর বাঁচব না? তখন আবার বোঝায়, বলি, তা কেন, সস্তেন করলে তোমার অসুখ সারবে, ভয় কি, আহ ছেলে মানুষ, এইসবে 22 বছরে পা দিয়েছে, ওর এখনো কত সাধ জীবনে, বাঁচবার কি ইচ্ছা পোড়া কপালির। দিন 10-12 পরের কথা, পাশেই এ পাড়ায় সন্তুদের বাড়ি, সন্তুর দাদা বিয়ে করে নতুন বউ এনেছে, তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে, খুব বাজি বাজনা করে বিয়ে করতে গিয়েছিল সন্তুর দাদা, এক একটা হাওই বাজি যেন গিয়ে একেবারে আকাশে ঠেকে, বাড়ির সবাই গিয়েছে, দিদিমা জাননি, রাত জাগেন বলে তিনি ও বারান্দায় আঁচল পেতে ঘুমোচ্ছেন। আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলুম, মায়ের কাছে আসবার লোভে বউ দেখতে যায়নি, বাগানে গিয়ে লুকিয়েছিলুম, নইলে ছোট পিসিমা অনেক ডাকাডাকি করেছিল। মা বেশি কথা বলতে পারেন না, আমি চুপ করে মায়ের বিছানায় শিয়রের পাশটিতে বসে আছি, বেলা বেশি নেই, পুকুর ধারে চাপা গাছে রোদ রাঙা হয়ে এসেছে। খানিকটা পরে মা বললেন, খোকা, আমি যদি মরে যাই তুই কি করবি? আমি কিছু বললুম না, চুপ করে রইলুম, আমার মনে একটা অদ্ভুত ধরনের বিষাদ, আর কখনো এ ধরনের ভাব আমার মনে হয়নি, ভয়ানক মন কেমন করছে কার জন্য যে বুঝতেও পারি না। মা যেন আপন মনেই বলছিলেন, খোকা, তোকে যে কার কাছে রেখে যাব সেই হয়েছে আমার ভাবনা, কেই বা তোকে বুঝবে। হঠাৎ মা তার হাতের আংটিটা খুলে আমায় দিয়ে বললেন, যা, এটা
লুকিয়ে রেখে দিকে যা, ওরা তোকে কিচ্ছু দেবে না। এটা দিয়ে কিছু মিষ্টি টিষ্টি কিনে খাস, তুই ভালোবাসিস পকান্ন মিঠাই, তাই খাস, কাউকে দেখাস নি। এই সেই আংটি আমার হাতে এখনো রয়েছে। আমার বন্ধু চুপ করল, আমার চোখে জল এলো। বহুকাল আগের এক রোগজীর্ণ তরুণী মায়ের ছবি মনে এলো, অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল ছ বছরের ছেলেটি আর দুর্ভাগ্য স্বামী। আমার বন্ধু এখন খুব বড় লোক, অনেকগুলো কয়লার খনির মালিক। তার সার্কুলার রোডের বাড়িতে বসে চা পানের পরে সন্ধ্যাবেলা আমরা কথা বলছিলাম, তারপরে এসে ওপরের গল্পটা বললে। খানিকটা চুপ করে থেকে আমি বললাম, তারপর কি হলো? রাত্রে কি হয়েছিল আর জানি না, ওরা এসে পড়বার পরেই আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়ি, ভোরে উঠে মাকে আর দেখিনি। আমার ছেলেবেলাকার মা রাত্রের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। এইরকম সন্ধ্যায় আবার সেই কতকাল আগের কথা, সেই সন্ধ্যাটি আমার মনে আসে। শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুরানো কথা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।